আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে। ভিডিওটি হচ্ছে তেলের দ্বারা, অর্থাৎ তেল মালিশ করার দ্বারা। আপনি মালিশ করতে হবে না, আপনি এই তেল পড়ে দিবেন। মাত্র একটি আয়াত, একদম সহজ একটি আয়াত, অবশ্যই আপনারা সবাই পারবেন, আমি উচ্চারণ সহ দিয়ে দেবো। ওইটা পরে আপনি তেলের মধ্যে ফু দিবেন। ওই তেল যদি সে নিজে তার হাতেও ব্যবহার করে, ইনশাআল্লাহ সে বাধ্য হবে। বিশেষ করে এটা আপনারা পারবেন যারা স্বামী স্ত্রী রয়েছেন, তারা পারবেন। যদি একজন আপনাকে দেখতে না পারে, তাকে আপনি বাধ্য করতে চান, অবাধ্য স্বামী স্ত্রীর বেলা আপনারা করতে পারবেন, অবাধ্য সন্তানের বেলা আপনারা করতে পারবেন, অর্থাৎ ঘরের মধ্যে থাকতে যারা আছে করতে পারেন, ঠিক আছে। অথবা মনে করেন স্বামী যদি বিদেশে থাকেন, তাও দিতে পারেন। মনে করেন দেশ থেকে তো অনেক কিছু পাঠানো হয়, তো আপনি শখের বসে একটা তেল ওইরকম পরে ওইটা দিতে পারেন। আর বিশেষ করে যেটা হচ্ছে, আমি অনেক তদবির এরকম বলি যেগুলো মনে করেন আপনি করা সম্ভব নয় দূরে থাকার কারণে। মনে করেন এমন দূরে আছে, তাকে এই তেল মালিশ করানো নিজে তো পারবেনই না, এবং কাউকে দিয়ে ওইটা তাকে ব্যবহার করানো সম্ভব হবে না, তাহলে কি করবেন? তাহলে এটা এরকম করলেও হয়, আসল হচ্ছে নিয়ত। অন্তর ঠিক যদি থাকে তাহলে এরকমও হবে, আর অন্তরে যদি খাজা মাজা থাকে আর তকদিরে যদি একদমই না থাকে, তাহলে আপনার নিজের হাতে তাকে তেল মালিশ করার পরেও সে আপনার বাধ্য হবে না, ঠিক আছে। তাই উসিলা হিসাবে তো চেষ্টা করবেন, চেষ্টা করতে হবে একদম ঠিক রেখে, আত্মবিশ্বাস নিজের উপর রেখে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে, ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ ফল পাবেন। তো এটা যেটা দূরে, যেটা আপনি সম্ভব নয়, তাহলে ওইটা ওই ব্যক্তির নিয়ত করে আপনি অন্য কাউকে তেল মালিশ করার অনুমতি দিতে পারেন, তাকে তেল দিতে পারেন, সে যেন মালিশ করে ওই ব্যক্তির উদ্দেশ্য করে। তাহলে ইনশাআল্লাহ যাকে আপনার উদ্দেশ্য সে আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ, ঠিক আছে, নিয়ত সহি হলে। আর যদি পারেন তাহলে তো সরাসরি ওই ব্যক্তিকে আপনি তেল পাঠাই দিলেন, অথবা আপনি গড়ে রেখে দিলেন, সে মালিশ করলো, ইনশাল্লাহ সে আপনার বাধ্য হবে। তো আসুন, এটা হচ্ছে আলোচ্য বিষয়। আসুন এখন কিতাব থেকে সরাসরি জেনে নেই তদবিরের নিয়ম নীতি। তেল মাখাইয়া লোক বাধ্য করার তদবির। নিম্নের আয়াতটি 686 বার পাঠ করিয়া চামেলির তেলে দম করে যাহার দেহে উক্ত তেল মাখাইবে সে বাধ্যগত হইয়া যাইবে। আয়াতটি এই তো আয়াত যেটা, সেটা হচ্ছে ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান সুম্মা আনাব। আমি আবারও বলতেছি, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান সুম্মা আনাব। একদম আস্তে আস্তে বললাম, যাতে করে আপনারা হুবহু এরকম পড়ার চেষ্টা করিয়েন, কারণ বাংলা যদি আপনি পড়েন, বাংলার সাথে আরবের কোনো মিল পাবেন না, ঠিক আছে। তাই যতটুকু পারেন আরবিতে উচ্চারণ করার চেষ্টা করবেন, তারপরে যতটুকু আপনারা পারেন বাংলাতে করিয়েন, ইনশাল্লাহ ওইটা আপনি 686 বার পাঠ করে তেলের মধ্যে ফু দিবেন। যদি চামেলি তেল আপনি না পান, তাহলে অন্য কোনো মাখার তেল, সুগন্ধি জাতীয় কোনো তেল তেলের মধ্যে আপনি দিয়ে দিবেন। আমি তেলের নাম নিচ্ছি না, যেটাই আপনার কাছে ভালো হয়, সুগন্ধময় হয়, যেটা সে ব্যবহার করবে ওইরকম তেলে আপনি দিলেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো ওইরকম করবেন, যেরকম বলছি সেরকম। ওইটা যে কোনো সময় যে কোনো দিন করা যাবে, ওইখানে কোনো ব্যক্তির নাম উল্লেখ করতে হবে না। আসল হচ্ছে নিয়ত, নিয়তের মধ্যে আপনার যেটা সেটাই হবে ইনশাল্লাহ। বৈধ উদ্দেশ্য হতে হবে, অবৈধ উদ্দেশ্যের জন্য জমি জমা সব আপনার নামে নেওয়ার জন্য আরেকজনকে বাধ্য করবেন, এই এটা হবে না, ঠিক আছে। উদ্দেশ্য হতে হবে এবং একই বিশ্বাস ঠিক থাকতে হবে, আস্থা বিশ্বাস ঠিক রেখে, আল্লাহ তালার উপর আত্মবিশ্বাস রেখে, আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাস রেখে আপনারা আমল যদি করেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে, অত্যন্ত কাজে লাগবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।